চন্দননগর পুলিশের হেডকোয়ার্টার চুচুড়া পুলিশ লাইনে সূচনা হলো বাঘিনীর স্কুলের ছাত্রীদের সেলফ ডিফেন্স শেখাতে চার দিন প্রশিক্ষণ শুরু হলো। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসি হেডকোয়ার্টার নিধি রানী। পুলিশ কমিশনার জানান, তিনি যখন বিধাননগর পুলিশের ডিসি ছিলেন তখন সেখানে দেখেছিলেন মেয়েরা বাইরে নানান কাজে বেরোয়, কেউ পড়তে যায়, কেউ চাকরিতে, তাদের সেলফ ডিফেন্স খুব জরুরি। পরে ডিআইজি হিসেবে দার্জিলিংয়ে পোস্টিং হয় তার। সেখানে কিক বক্সিংয়ের এক ইভেন্টে পরিচয় হয় কালীঘাটের মোনালিসা রায়ের সঙ্গে। শিলিগুড়ি কমিশনার গৌরব শর্মা সেলফ ডিফেন্সের পাঠ শুরু করেন। এবার চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালেকি উদ্যোগে বাঘিনীর সূচনা হলো। আমরা এটা উদ্যোগ শুরু করেছি, শুরু পুলিশ যারা দপ্তরে যারা মহিলারা কাজ করেন ওনার জন্য না, যারা কলেজে হায়ার ক্লাসে যারা মহিলা মেয়েরা পড়েছে ওনার জন্য এটা কিন্তু এই প্রোগ্রামটা আমরা রেখেছি। ওদের স্কুলে কলেজে গিয়ে আমরা ট্রেন করাবো। মেন উদ্দেশ্য হচ্ছে কি, ওদের যদি কোনো আনপ্লেজেন্ট সিচুয়েশন পড়ে যায়, কেউ যদি একা যদি ওদের উপরে যদি তখন অ্যাটাক হয় বা কেউ মোলেস করার চেষ্টা করে, তখন তো আমরা ক্রাইম প্রিভেনশনের জন্য তো পুলিশ আছে, আমরা পরে কেস করবো বা যা কিছু করবো ওটা আলাদা ব্যাপার আছে, কিন্তু প্রিভেনশন ইজ এ ইম্পর্ট্যান্ট থিং। সেই জন্য ওদেরকে একটু সেলফ ডিফেন্স মধ্যে আর কীভাবে সেই সিচুয়েশনটাকে রিলিভ করে অ্যাকশন নেওয়ার জন্য ওদেরকে তৈরি করা হচ্ছে। এটা পুলিশের দিক থেকে একটা উদ্যোগ টু প্রোটেক্ট উমেন অ্যান্ড টু মেক দেম স্ট্রং বাই গিভিং দেম সেলফ ডিফেন্স টেকনিক্স। আজকে কতজনকে ডাকা হয়েছে, কীভাবে এদের সঙ্গে যোগাযোগ? আজকে দেখুন 40 জনের টিম এটা, স্পেশালি যারা গভর্নমেন্ট কলেজ কলেজে বা স্কুলে যারা পড়ছেন মেয়েরা ওদেরকে ডাকা হয়েছে। আস্তে আস্তে করে আমরা যত সম্ভব হোক আমরা বিভিন্ন কলেজ স্কুলে গিয়ে এটা কিন্তু আমরা ট্রেন করি। ওটা কি সেকেন্ড ধাপে, মানে এখন প্রথমে চার দিন? এটা প্রথম, এটা তো চার দিনের ইয়ে আছে, পরপর আমরা প্রত্যেক সপ্তাহ ধরুন প্রত্যেক মাসে এটা শিডিউলটা আমরা তৈরি করব। আওয়ার অ্যাটেম্প্ট ইজ টু টাচ আপন মোস্ট অফ দি গার্লস স্টুডেন্টস অর কলেজ স্টুডেন্টস ইন দিস এরিয়া। যাদের বেঁচে নেওয়া হয়েছে তারা কি পরবর্তী কি স্কুলে তারা ট্রেনিং করতে পারেন? এটা মেন ব্যাপার হচ্ছে কি, যারা এখানে ট্রেনিং নিয়েছেন বা যা আছে ওদেরকে, যারা ওদের বাড়িতে গিয়ে বলুন বা নিজের স্কুলে ওরা ট্রেন করতে পারেন কীভাবে এটা সেলফ ডিফেন্স করা যায়। হুগলি গার্লস স্কুলে 40 জন ছাত্রী এদিন প্রশিক্ষণ নিতে আসেন। শহরের বিভিন্ন স্কুলে ছাত্রীদের দেওয়া হবে সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ। এর সঙ্গে মানসিক শক্তি বৃদ্ধির জন্য মেডিটেশন ও যোগা ক্লাস করানো হয়। খুব ভালো লাগছে ট্রেনিংটা করে, অনেক কিছু শিখতে পারছি নতুন নতুন যেগুলো আমরা জানতাম না, আর খুবই ভালোভাবে আমাদের শেখানো হচ্ছে ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে। আর আমাদের যে সেলফ ডিফেন্স ট্রেনিংটা দেওয়া হচ্ছে সেটা আমাদের কাজে লাগবে ইন ফিউচার। আমরা জানি, অনেক রিপোর্ট দেখি, সেগুলো আমাদের মনে ভয় লাগে একটা জিনিস, তো সেগুলো শেখানো হচ্ছে। মার্শাল আর্ট বা এই টাইপের জিনিস কি আগে কোনোদিন করেছেন? না, আমি জিমনাস্টিক করেছিলাম কিন্তু মার্শাল আর্ট জিনিসটা কোনো করিনি, এটা নিউ। দেখি সেলফ কনফিডেন্স বাড়ছে? হ্যাঁ, প্রচুর। সেলফ চার দিন ধরে তো হবে, একদিনে আমাদের প্রচুর বেড়েছে। মানে এটা হলে কতটা মনে হয় যে না, যেমন বাইরে বেরো তোমরা পড়তে যাও, টিউশন পড়ো বা স্কুলে আসা যাও করো, চার দিনের ট্রেনিংটা তো অতটা বলতে পারবো না, কিন্তু যদি এটা আমরা চার দিনের পরও প্র্যাকটিস করতে পারি বাড়িতে তাহলে অনেকটাই ফল পাবো আমরা। মেডিটেশনের কথা বলা হচ্ছে, মানসিক গৌরবে একটা পারবো? হ্যাঁ, মেডিটেশনটা আমাদের ইনার পিস যেটা, সেটা আমাদের এই এক্সামের জন্য আমাদের থাকে না, পড়তে হয়, তো এই মেডিটেশনটার জন্য আমাদের ইনার পিসটা অনেকটা বাড়ছে। ভালো হবে, কোনটা কাজে লাগবে? হ্যাঁ, আমার নাম সুস্মিতা চৌধুরী, ক্লাস 12 হুগলি গার্লস হাই স্কুল। এই যে কিছু কিছু অ্যাক্টিভিটি মেয়েরা করছে এগুলো আমরা প্রায় দিনই করি, তবে ওই 30 মিনিটের ক্লাসে সবটা আমরা করে উঠতে পারি না, তাও চেষ্টা করি যাতে মেয়েরা ঠিকঠাক কাজ করতে পারে, বাইরে ঠিকঠাকভাবে নিজেরা সাপোর্ট করতে পারে, নিজেদের সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, ভয়টা কাটতে পারে, এগুলো আমরা সবসময় রেগুলার ক্লাসে চেষ্টা করি। খুব প্রয়োজনীয় একটা উদ্যোগ এবং আমরা খুব লাকি যে আমাদের স্কুলকে বেছে নেওয়া হয়েছে
এবং এই যে চার দিনের ট্রেনিংয়ে আমার মনে হয় দুটো জিনিস আমি একটু আগেও বলছিলাম, একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, সেটা হচ্ছে যে ওরা রাস্তাঘাটে বিপদে পড়লে কীভাবে আত্মরক্ষা করবে, আর একটা গুণ আমার যে যোগা আর মেডিটেশনের উপরে, যেটা ওদের যে কোনো সমস্যায় সেটা পড়াশোনা সংক্রান্ত, পরীক্ষার আগে টেনশন বা যে কোনো ব্যাপারে ওদেরকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে সাহায্য করবো বলে আমার মনে হচ্ছে খুব দরকারি উদ্যোগ। এবং সব থেকে ভালো জিনিস যে এই যে 40 জন শিখছে সেটা আমরা খুব চেষ্টা করবো, এই যে আমাদের খেলা দিদিমণি রয়েছে, যাতে আমাদের বাকি মেয়েরাও সবাই তো আসতে পারেনি, তো যাতে তাদেরকেও সেইটা শেখানো যায় এবং এটা যাতে একটা ক্রমান্বয়ে চলতে থাকা পদক্ষেপ হয়, যে আজকেই চাকরি ট্রেনিং করলাম তারপর ভুলে গেলাম, এরকম যেন না হয় সেটা তো আমাদেরকে উদ্যোগ ওটাই তো বললাম, নিশ্চয়ই আমাদের পক্ষে খুবই ভালো হবে। আরো সেই ভবিষ্যতে আমরা চেষ্টা করবো সেই মেয়েরাও যাতে আসতে পারে বা কিছু না হোক এই মেয়েরা গিয়েও যাতে তাদেরকে শেখাতে পারে, সেই চেষ্টাটা নিশ্চয়ই। কমিশনার ছাত্রীদের বলেন, এপ্রিসিং বা অন্য কোনো পরিস্থিতি তৈরি হলে মোবাইলে ভিডিও করে চন্দননগর পুলিশের দেওয়া নাম্বারে পাঠিয়ে দিতে, নিজের ওপর আত্মবিশ্বাস তৈরি করতে সক্ষম হবে বাঘিনী। ছাত্ররাও খুশি তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক জোর বাড়বে বলে। ব্যুরো রিপোর্ট, DNN বাংলা।